İnna tiyeri hadi hisyan ofici, hasara hadi gayet uli zogoy. Dur hoyer abara ay ay giy. টেকটাফের পানখালি এলাকার বাসিন্দা এই নারী বলছিলেন মুক্তিপণ দিয়ে কিভাবে ফেরত আনলেন অবহৃত সন্তানকে লয়াগে বাদে ফোন গড়িয়ে একবার হদ 15 লাখ আবার হদ তুমি হার মা মামনুরর মা হদ 20 লাখ 20 লাখর পর হদ রদিন ফইবা তইলে তোমার মারি ফেলি বাদেরি তে হদ জ্ঞান আনা তো টিয়ানাই দে টিয়ানাই সুরাই বল্লা আনা তো হদ টিও নাই এ 5 লাখ নদি 5 লাখর হমে নদি নদি গইতে গইতে আবার ভুয়া নিউন যখন আইয়ে আর পর মারি ফেলে হাড়ি ফেলে হইয়া নাই 5 লাখ টিয়া দিয়ে রে লিয়াছি দে এরপর পুলিশ এসে নিয়ে যায় ফিরে আসা ভুক্তভোগীদের জানান স্বজনরা তিন চার জন ধরাধরি করে হয় নু শুধু বুয়া গড়াই দে গাগে আমাজে সিয়ার মাঝে একি ফানিয়া হাবাই না ভারি আর সিয়ার গন কত গং করে সানিয়া ভারি শুনু করে ফুলু সাইরে এই হাসপাতাল লয়ে যায় হাসপাতাল লয়ে যায় হয় রে বন্যপ্রাণীর অভয়ারণ্য হওয়ার কথা ছিল টেকটাফের এই পাহাড়ি বনভূমি কিন্তু তা এখন অপহরণকারীদের অভয়ারণ্য এই পাহাড়ে গেল এক বছরে অপহরণ হয়েছে প্রায় 120 জনের অধিক সাধারণ মানুষ যাদের বেশিরভাগ ফিরেছে মুক্তিপণ দিয়ে এদিকে পুলিশের দাবি মুক্তিপণ নয় তাদের অভিযানে উদ্ধার হয়েছে অপহৃতরা সর্বশেষ যারা আসছেন আমরা যে সাহায্য উদ্ধার করেছি আমরা যতটুকু জানি এরা মুক্তিপণ দিলে আমরা নিজেরাই তাদেরকে উদ্ধার করেছি এটা আমাদের কাছে জানা নাই যে তারা মুক্তিপণ দিছে কিনা আসলে তবে তারা নেওয়ার পর পরে 30 লক্ষ টাকা তারা মুক্তিপণ দাবি করছিল এরকম একটা তথ্য আমার কাছে ছিল গেল এক বছর আগে অপহরণের শিকার এই ভুক্তভোগী টিটিএন কে জানান নির্যাতনের মুখে মুক্তিপণ দিয়ে ফিরে আসলেও তিনি সহযোগিতা পাননি আইন শৃঙ্খলা বাহিনীর 6 লাখ আর 1 লাখ টিয়া ইয়া চিকিৎসা করতে লাগি বাপ দুজন গত বছর তিন উজির দেরি আয়ের যাইরে কি হড় ফুল যাইরে কি মুরা বুত তো যাইরে গিয়া ডাহাই ধরে কল দরি দরি রে ইয়া করেন না আজ জাগা আজ আজ জাদ দিত যে হজন দইলে আজ জাদ দই হাইলে ইয়ার গুটিয়া মারি রে গরিব কল আরা গরিব গরিব গন্ডা আরা তো নাই আরা তো দদে আমার তো মুরা গোলা গরে দরিলে যার গই পুলিশ বলছে অভিযোগ পেলেই তারা ব্যবস্থা নেন আসলে যখনই আমাদের অপহরণের ঘটনা আমরা শুনি সেটা লিখিত হোক বা মৌখিক হোক আমরা আমাদের আভিযানিক টিম নিয়ে অপরাধী অপহরণকারীদেরকে গ্রেপ্তার এবং ভিকটিম উদ্ধারের চেষ্টায় আমরা সবসময় সোচ্চার ছিলাম এবং আছি এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন টেকটাফের বিভিন্ন পাহাড়ি এলাকার মানুষ আতঙ্কে চাষাবাদ বন্ধ করছেন অনেকেই এডিয়ার গরিব মানুষ বকুন সবগুলো হইলে গরিব মানুষ তাহলে এখন মেডি হাড়ি দুগুরি বাড়তে আবরে দরিয়া মাঝে গিয়া দরিয়া জানুয়ারি মুরাদ জানুয়ারি তাহলে ফেরাত জানুয়ারি খনিকা জানুয়ারি বাড়তুম কি করি হাইব স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন প্রতিটি ঘটনার পর দরকার ছিল কার্যকর পদক্ষেপ এখনো কিন্তু অভিযান পরিচালনা চলতেছে করতেছে পুলিশও করতেছে র‍্যাব করতেছে সবাই করতেছে কিন্তু আমার কথা হলো ভালো হবে এই 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 কাজে কে জড়িত কোন এলাকার ছেলে কে করছে না করছে এই 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 এইসব কি করতে হবে একটা রেকি করতে হবে রোহিঙ্গাদের সাথে নিয়ে স্থানীয় সন্ত্রাসীরা মিলে অপহরণের ঘটনাগুলো সংগঠিত করছেন বলে জানান এই জনপ্রতিনিধি ম্যাক্সিমাম অপহরণটা মুক্তিপণ নিয়ে বের হয়ে আসে হ্যাঁ ম্যাক্সিমাম হ্যাঁ এটা কিন্তু আজকে ধরুন অপহরণটা এখন মুক্তিপণ হয়ে গেছে এখন শেষ সবাই স্তব্ধ হয়ে আছে এক বছর দেখেন আবার একটা অপহরণ হয়ে গেছে ওরা তো টাইমে টাইমে এগুলো করতেছে আপনার অপহরণটা এটা এটার জন্যই আপনার কি করতে বলছি আপনাকে যৌথ অভিযান যৌথ যৌথ সব যা করবে করবেন যা যৌথ হই 2020 সালের পর থেকে টেকটাফের পাহাড়গুলো হয়ে উঠেছে অপরাধীদের অভয়ারণ্য স্থানীয় রোহিঙ্গা সন্ত্রাসী মিলে গড়ে তুলেছে বিশাল অপরাধ জগৎ তানবি শিপু টিটিএন কক্সবাজার